ঘুড়ি কেটে গেছে। হ্যালো কাছের মানুষজন, নতুন আয়োজনে আপনাকে স্বাগতম। কিছুদিন আগে ঘুরতে গিয়ে রাতে ঘুড়ি উড়াচ্ছিলাম, আসমানে বড় ঘুড্ডি দেখে এক লোক কাছে এসে বলল, ভাই ঘুড্ডির সাইজ তো মাশাল্লাহ, আমি কি উঠতে পারবো? এই কথা শুনে ফেক হাসি দেই, পরে সাইডে গিয়ে বলি, কে বলবে এই লোকের মাথা খারাপ। বাসায় ফিরে ফেসবুক স্ক্রল করতে গিয়ে তাজ্জব বনে গেলাম, মানুষ আসলেই ঘুড়িতে উড়ে বেড়াচ্ছে। ও এখন বুঝছি ওই লোক ঘুড়িতে উঠার আইডিয়া কোথায় পাইছে। কোথায় কোথায় আবার, হিন্দি সিরিয়াল থেকে। কারেক্ট, আজ আলোচনা হবে ঘুড়ি উড়া নিয়ে, তারপর ঘুড়িতে মানুষের উড়া নিয়ে। সো আলগা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। ঘুড়ি, ছোটকালে ঘুড়ি উড়ানো নিয়ে কত স্মৃতি আছে। বাসায় ঘুড়ি বানানো, কিংবা দোকান থেকে নতুন ঘুড়ি কেনা, কিংবা বন্ধুর সাথে ঘুড়ি দেখতে যাওয়া, তারপর ঘুড়ি কিনে বাসায় ফেরা, সবকিছুর আলাদা তৃপ্তি ছিল। ঘুড়ি উড়ানো শুরুটা হতো একা একাই, ঘুড়ি হালকা উড়িয়ে নাটাই নিয়ে দৌড়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ঘুড়ির মাটিতে পতন। কিছুদিন পর বিষয়টা আয়ত্তে আসে, তখন দলবল সহ ঘুড়ি উড়াতাম, লড়াই হতো কে কার ঘুড়িটা কাটতে পারে। লড়াইয়ের আগের দিন অনেকেই সুতায় মানজা মারতো। মানজা কি? সুতাকে ধার করার নিনজা টেকনিক। মানজা মারার একটা বিশেষ প্রক্রিয়া আছে। কিরকম? টিউবলাইট ভেঙে কাঁচগুলো পরিষ্কার করে নিয়ে কাপড়ের ভিতর রেখে বাড়ি মেরে কাঁচের গুঁড়া বানানো হতো। এরপর সেই গুঁড়াগুলোর সাথে আঠা রং মিশিয়ে একটা মিশ্রণ রান্না করা হতো। তারপর যত্ন সহকারে সুতায় সেই মিশ্রণ লাগানো হতো। শুকানোর পর সুতা হইতো কেরাবেরা, একেই বলে মাঞ্জা মারা। গট ইট। এবার কাটাকাটি খেলা, মাঞ্জায় ঘুড়ি কাটে, আর সেই ঘুড়ি ধরতে সবাই দৌড়। এখানে একটা নিয়ম আছে, যে আগে ঘুড়ি ধরতে পারবে ঘুড়িটা তার। এদিকে সিনেমার দুনিয়া ঘুড়ি নিয়ে এমন বাস্তবসম্মত জিনিস কমই দেখা যায়। ঘুড়ি হয়ে উঠে প্রেমের মেসেঞ্জার, ঘুড়িতে প্রেম পত্র লিখে নায়িকার কাছে পাঠায়। তোর প্রেমের পাগলামি দেয়, দেখবো না। বিয়ে বিয়ের প্যাটার্নটা দেখেছেন? এবার ঘুড়ি উড়ানো সর্বোচ্চ পর্যায়ে হিন্দি সিরিয়ালে যাই। সিরিয়ালের নাম নাগমণি, আর এনার নাম স্মৃতিমণি। আমার সঙ্গে ফাজলামি করবে না, সরি। সিরিয়ালটি প্রচারিত হয় যে চ্যানেলে, তার নাম দাঙ্গাল। দাঙ্গালের নাগমণি সিরিয়ালের 64তম পর্বের ঘটনা। পরিবারের লোকজন ছাদে ঘুড্ডি উড়াবে, কিন্তু সেখানে কাজের লোকদের যাওয়া নিষেধ। কেন? এই আপার মতে মালিক আর কাজের লোকের মাঝে নাকি একটা লাইন থাকে। এক লাইন হতে পারে, একসাথে ঘুড্ডি উড়ালে সেই লাইনটা আর থাকবে না, সো কাজের লোক ছাদে যেতে পারবে না। কিন্তু নায়িকা পারু মন খারাপ করে, কারণ সেও কাজের লোক, তাই মেকআপ গেটআপ দেখে মনে হচ্ছে 5-star হোটেলে বিয়ে খাইতে আসছে, কিন্তু আদতে সে কাজের লোক। নায়িকার বুদ্ধিও আছে, বলতে গেলে পারু চালাকের বিচি। সবাইকে পানি খাওয়ানোর নাম করে ছাদে আসে, আর নায়কের সাথে ধাক্কা লাগে। এরপর হাতে ট্রে নিয়ে এভাবেই থাকে, একজন আরেকজনের দিকে তাকিয়ে ঘন্টাখানেক কাটিয়ে দেয়। এপিসোডের অর্ধেক এখানেই শেষ। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন শটে একজন আরেকজনকে সিগনাল পাঠায়, আই টু আই, ব্রেইন টু ব্রেইন। সিগনাল পাঠানো হয়েছে, এবার স্বাভাবিক হন, আর এমন হারকাতের জন্য মাফ চান। I'm sorry. ওকে, ঠিক আছে। এবার ঘুড়ি প্রতিযোগিতা শুরুর পূর্বে এই দুষ্টু মহিলা প্যাচ লাগায় দেয়। কি প্যাচ? খেলা হবে মালিক আর কাজের লোকের মাঝে, মানে মানে মালিক শঙ্কর এবং চাকর পারুর মাঝে খেলা হবে। আশীর্বাদ তো দাদি। দাদির আশীর্বাদ নিতে গিয়ে মাথায় মাথায় টোকা লাগে। শিং? কিসের শিং? মাথায় মাথায় একবার ঠোকর খেলে শিং গজায়। কে বলছে? দাদি বলেছে। তাইলে ঠিক আছে। অপুদি দ্বিতীয়বার মাথা টোকা মারলেও সিরিয়ালের নায়ক রাজি হয় না। নেহি, একটু পরেই টের পাবি। শুরু হয় ঘুড্ডি প্রতিযোগিতা। ওয়েট, সামনে যে জিনিস আসবে তা ভেবেই মাথা ব্যথা করতেছে। চা খাইবেন? সাবানাই দিই? দেন, কিন্তু চিনি ছাড়া। চিনির ক্ষতিকর দিক তো জানেনি। চিনি ডায়াবেটিসের ঝুঁকিতে রাখে, ওজন বৃদ্ধি করে, দাঁতের ক্ষয় করে, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়, তাই আজ থেকে চিনি না। এপিক ঘুড়ি উড়ানোর গল্পে আসি। আসমানে ঘুড়ি আর নিচে চিটারি। পারু শঙ্করকে পছন্দ করে, তাই সুতা ঢিল দিয়ে ইচ্ছে করে হেরে যায়। ইয়ে, নিজের ঘুড়ি কেটে গেছে আর সে তালি দিচ্ছে। পারু হেরে সবাইকে পানি খাওয়াতে থাকে। এইদিকে ময়দানে নামে চুরেল, সে সিরিয়ালে ভিলেন, তাই তার ঘুড়ি কালো। বাহ বাহ। ময়দানে নেমেই চুরেল শঙ্করের ঘুড়িকে টান মারে, কিন্তু ঘুড়ির কিছু হয় না। এই হেঁচকা টানে পড়ে যায় শঙ্কর। বান্দা ছাদ থেকে নিচে পড়ে গেছে, এইটা কোনো কথা? এতটুকুতেই নিচে, এত বড় রেলিং কোনো কাজেই আসলো না। আফসোস আফসোস। পড়ার পর বান্দা সুতা ধরে ঘুরতে থাকে।
ভাই রে, এইটা কি সুতা, ছিঁড়ে না কেন? মালটা কোন কোম্পানির জানি না। শঙ্কারের এমন পতনে পাড়ুও ঝাঁপ দেয়, এক হাতে ঘুড়ির ডান্ডা ধরে আর এক হাতে শঙ্কারকে। একটা ঘুড়িতে দুইজন জ্যান্ত মানুষ আটকে আছে। এইটাও সম্ভব? হিন্দি সিরিয়ালে সবই সম্ভব। এত বড় ঘুড়ি বাপের জন্মে দেখি নাই। ঘুড়ি যখন হাতে ছিল তখন ছিল নর্মাল সাইজের, এরপর যখন পারু জাম্প করলো তখন সেটা হয়ে গেল এয়ারক্রাফটের সমান। ওর অতীত ও সম্পূর্ণ ভুলে গেছে। আসলেই নায়ক নায়িকা ঘুড়ির কঞ্চিতে স্ট্রাগল করতেছে, এদিকে ছাদে এক একজন এক এক রকমের এক্সপ্রেশন দিচ্ছে। আহারে, এই আপুর মাথা ঘুরাচ্ছে, আর দাদি খালি টাসকি খায়। ইনি হাসতেছে না কাঁদতেছে? কিছুই বুঝতে পারলাম না। ঘুড়ির দুই ডান্ডায় দুইজন উড়ে যাচ্ছে, আর হোল ফ্যামিলি সেই ঘুড়ির সুতা ধরে টানতেছে আরো জোরে। হেইয়ো, জোর হলো না। হেইয়ো, জোর লাগাও। হেইয়ো, খিচো। হেইয়ো, থামো। থামাই উচিত, এতজন মানুষ মিলে এত টানাটানি করেও লাভ হয়নি। ঘুড়ির স্পিড আরো বেড়ে গেছে। খুব দারুণ লজ্জার ব্যাপার। আচ্ছা, নাটাইয়ের সুতা শেষ হয় না কেন? জানি না। যাই হোক, নায়ক সিদ্ধান্ত নেয়, 1 2 3 বলে তারা একসাথে জাম্প করবে। আরে ভাই, জলদি 3 বল, অন্য কাজকর্ম আছে। সেটাই, 1 2 বলেই থেমে গেছে, বান্দায় 3 আর বলে না। এর মাঝে আরেক বিপদ, পাখি আসতেছে। পাখি দেখে নায়ক নায়িকা টাসকি, বুঝলাম, কিন্তু পাখি দেখে বাসার ছাদ থেকে এরাও এক্সপ্রেশন দিচ্ছে। পাখি টার্গেট মিস করে উপর দিয়ে চলে যায়, সবাই হাফ ছেড়ে বাঁচে। যা বাবা। এরপর শঙ্কর নায়িকাকে গাছের উপর ঝাঁপ দিতে বলে, শুধু নায়িকাকে। কেন? কারণ দুইজনের ওজন গাছ নিতে পারবে না। একটা ঘুড়টি দুইজনের ওজন নিতে পারছে কিন্তু গাছ পারবে না। বহুত পাগলামির পর নায়ক এখন নায়িকার ওড়না ধরে বাঁচার চেষ্টা করছে। ওড়নার যে কি পাওয়ার তা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, এখানে ক্লিক করে দেখতে পারেন। ঠিক আছে। পাড়ুর এক হাতে ডান্ডা, অন্য হাতে ওড়না, আর তাতে ঝুলে শঙ্কর। ভাই মাফ কর, এমন একটা ধামড়া বেটা মানুষকে এক হাতে পাড়ু আর ধরে রাখতে পারে না, ছেড়ে দেয়। পাড়ু পড়তেছে, শঙ্কর পড়তেছে, কিন্তু ওড়না এখনো ধরে রাখছে। একটা প্রেডিকশন করেন তো, এই যে এরা এত উপর থেকে পড়লো, এদের কি হবে? মরবো। হইল না, এখানেই হিন্দি সিরিয়াল অনন্য, তাদের কিচ্ছু হয় নাই। নায়ক ফ্রেশ, নায়িকা সুপার ফ্রেশ। চমৎকার না? না, অসুস্থকর। পাড়ুর জ্ঞান ফিরেছে, তারা একসাথে হাঁটাহাঁটি করছে। ও শিট! আবার ধাক্কা লাগছে, আবার 1 ঘন্টা রিয়াকশনে কাটায় দিবে। আমি আর নাই, গেলাম। সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে।